সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, ইফ বি বাই এ ইকুয়াল টু 0.25, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2a-b ডিভাইডেড বাই 2a+b প্লাস 2/9। লক্ষ্য করা যাক, যদি বি বাই এ ইকুয়াল টু 0.25 হয় তাহলে 2a-b/2a+b+2/9 এই যে এক্সপ্রেশনের মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে বি বাই এ ইকুয়াল টু 0.25। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রদত্ত এক্সপ্রেশন হচ্ছে 2a-b/2a+b+2/9, কারেক্ট? এটা হচ্ছে আমাদের প্রদত্ত এক্সপ্রেশন, এর মান আমরা নির্ণয় করব। লক্ষ্য করা যাক, আমরা এই এক্সপ্রেশনের বাম দিকে যে ভগ্নাংশটি রয়েছে তার দিকে যদি তাকাই এবং এই ভগ্নাংশটির উপরে নিচে আমরা যদি এ দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যায় আমরা কি পাবো, আমরা 2a-কে এখানে এ দিয়ে ভাগ করছি আমরা পাচ্ছি 2-, এখানে b-কে এ দিয়ে ভাগ করছি আমরা পাচ্ছি b/a ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 2, 2a-কে অনুরূপভাবে এ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2+b/a, তাই না? b-কে এ দিয়ে ভাগ করলে b/a পাচ্ছি। কেন আমরা এই ভগ্নাংশের উপরে নিচে এ দিয়ে ভাগ করলাম? যাতে করে আমরা এখানে b/a পাই, কারণ b/a এর মান এখানে 0.25 দেওয়া আছে, প্লাস আমরা 2/9 এখানে ঠিক রাখছি। তাহলে আমরা এখানে সিম্পলি b/a এর মান বসিয়ে দেবো 2-0.25 ডিভাইডেড বাই লক্ষ্য করা যাক 2+0.25, কারেক্ট? +2/9। আচ্ছা, এখন 2 থেকে 0.25 যদি আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি 1.75, এবং আমরা যদি 2 এর সঙ্গে 0.25 যোগ করি আমরা পাচ্ছি 2.25 +2/9। এখন আমরা এই যে ভগ্নাংশ এখানে আছে তার দিকে যদি তাকাই, এই ভগ্নাংশটির উপরে নিচে যে দুটি সংখ্যা রয়েছে, হরে লবে যে দুটি সংখ্যা রয়েছে তাদের দশমিকের পরে দুটি করে ডিজিট রয়েছে, তাহলে আমরা উপরে নিচে এখানে 10² দিয়ে গুণ করি। এতে করে এখানে দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে এবং দুটি সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যায় পরিণত হবে। আমরা পাবো 175 ডিভাইডেড বাই 225 +2/9। এখন লক্ষ্য করা যাক, 175 এই সংখ্যাটি কিন্তু 25 দিয়ে নিঃশেষে বিভাজ্য এবং 225 এই সংখ্যাটি কিন্তু 25 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এখানে কি করতে পারি, লক্ষ্য করা যাক, আমরা যদি এই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করি আমরা এখানে পাবো সিম্পলি 7, তাই না? আমরা চেক করে দেখতে পারি, 175 কে আমরা 25 দিয়ে ভাগ করলে পাচ্ছি 7 পাবো। অনুরূপভাবে 225 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি আমরা এখানে 9 পাবো। আমরা চেক করে দেখি আমরা পাচ্ছি 9, আসলে কিন্তু তাই, আমরা পাচ্ছি 7/9। এর সঙ্গে আমাদের যোগ করতে হবে 2/9, আমরা যদি এখানে হর নামাই আমরা এখানে পাচ্ছি 7+2/9, আচ্ছা আমরা পাচ্ছি 9/9, কারেক্ট? 9/9। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের মান হচ্ছে সিম্পলি 9/9/1, কারেক্ট? তাহলে এটা কিন্তু হবে আমাদের নির্ণয় যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনের মান, এটাই হবে আমাদের অ্যান্সার।